নিউজ টুডে ইন্ডিয়াতে আপনাদের সকলকে স্বাগত। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক দিল্লি থেকে ফেরার সময় বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে বলেন, রাজ্য সরকারের ভবানীপুর নির্বাচনের প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় মন্ত্রী অভিযোগ করেন, ভবানীপুর উপনির্বাচনের সময় সাধারণ মানুষকে ভোট দেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করা হয়েছিল, প্রায় 90,000 ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে ব্যর্থ হয়েছে। সেই ঘটনা থেকেই বোঝা যায় সাধারণ মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার কতটা ব্যবহার করতে পারছেন না এবং বাংলায় গণতন্ত্র কতটা অসহায় হয়ে পড়েছে। একই ঘটনা ঘটেছে দিনহাটায়। দিনহাটা নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস যেভাবে সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে, তাতে কিন্তু এখানকার মানুষ তৃণমূলের ফাঁদে পা দেবেন না। সাধারণ মানুষ নির্ভয়ে বাড়ি ছেড়ে বিজেপি প্রার্থী অশোক মণ্ডলকে বিপুল ভোটে বেছে নেবে। আমার মনে হয় যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক, প্রাকৃতিক বিপর্যয় হোক, সাধারণ মানুষের পাশে প্রত্যেকের থাকা উচিত। এবং আমার মনে হয় যে নিশ্চয়ই সাধুবাদ জানাবো এই প্রাকৃতিক বিপর্যয়ের সময় মানুষের পাশে থাকবার জন্য, কিন্তু আমার মনে হয় এটা আরও কিছুটা বিলম্বিত হয়ে গেছে, আরও কিছুটা আগে করলে ভালো হতো। দেখুন, যেভাবে আপনারা দেখছেন যে প্রশাসন এবং তৃণমূল কংগ্রেস মিলে পশ্চিমবাংলায় শাসন চালাচ্ছে, এবং আমরা এর আগে ভবানীপুরের নির্বাচনের সময় দেখেছি যে লোককে ভয় দেখিয়ে যাতে সাধারণ ভোটাররা তারা যাতে নিজেদের ভোটদান থেকে বিরত থাকে সেই চেষ্টা করা হয়েছে, এবং প্রায় 90,000-এর বেশি যারা সাধারণ ভোটার রয়েছে তারা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পায়নি। স্বাভাবিকভাবেই সেই ঘটনার দিকে লক্ষ্য করলেই বোঝা যায় যে বাংলার গণতন্ত্র কতটা, বাংলায় গণতন্ত্র সাধারণ মানুষ গণতান্ত্রিক অধিকার নিজেদের প্রয়োগ করতে পারছে এবং বাংলায় গণতন্ত্র কতটা অসহায় হয়ে পড়েছে। আর দিনহাটার নির্বাচনের ক্ষেত্রেও বলবো যে তৃণমূল কংগ্রেস যেভাবে সাধারণ মানুষকে ভয় দেখাবার চেষ্টা করছে, দিনহাটার সাধারণ মানুষ তাতে বিন্দুমাত্র বিভ্রান্ত হয়নি। সাধারণ মানুষ তারা বেরোবে, এবং আমাদের যিনি প্রার্থী রয়েছেন অশোক মণ্ডল মহাশয় তাকে বিপুল ভোটে নির্বাচন। দেখুন, অভিযোগ না, আপনারা মিডিয়াও দেখিয়েছেন যে কীভাবে আমাদের প্রার্থীর উপরে বারবার আক্রমণ করবার চেষ্টা হয়েছে, যেখানে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা যিনি করবেন তাকেই যেখানে বারবার আক্রমণ করা হচ্ছে, তাহলে সাধারণ ভোটার যারা তাদের সঙ্গে কী আচরণ করা হচ্ছে এর থেকে কিন্তু আমরা ভেবে নিতে পারি।